আসসালামু আলাইকুম, লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। ব্রিটেনে বিজনেস করা অনেকটাই সহজ, আমাদের দেশের মতো লাল ফিতার দৌরত্ব নেই। এখানে একটা ট্রেড লাইসেন্সের জন্য দৌড়াতে দৌড়াতে অনেক সময় হয়রান হতে হয়, কিন্তু এই দেশে বিজনেস করতে গেলে আপনার কোনো ট্রেড লাইসেন্স লাগে না। তো অনেকে হয়তো এই দেশে আসবেন, এসে প্রথম যে প্রশ্ন দেখা দেয় সেটা হলো কি করবেন, চাকরি বাকরি করা যায়? তবে অনেকে অনেক বেশি অ্যাম্বিশিয়াস থাকেন যে বিজনেস করে অনেক টাকা বানাবেন। তো বিজনেস কিভাবে করবেন এই দেশে, এটার একটা প্রাথমিক ধারণা দিই আমি। বিজনেস এই জন্য বললাম যে এটা অনেক সহজ। ধরেন বিজনেস বিভিন্ন রকম আছে, যেমন ধরেন এক মালিকানাধীন বিজনেস, যে আমরা দোকান দিই সেরকম, পার্টনারশিপ বিজনেস হতে পারে অথবা লিমিটেড কোম্পানি হতে পারে। এখন বেশিরভাগ মানুষই সোল ট্রেডারশিপ, যেটা মানে এক মালিকানাধীন কোম্পানি, এক মালিকানাধীন প্রতিষ্ঠান তারা করেন, মানে একটা দোকান, রেস্টুরেন্ট এইসব করেন। তো এখন এগুলা করতে গেলে কিভাবে করবেন? তো আমাদের এই যে বাঙালি যারা থাকেন তারা বেশিরভাগই রেস্টুরেন্ট ব্যবসা, টেকওয়ে ব্যবসার সাথে জড়িত। আমি ওইটা দিয়ে একটা উদাহরণ দিই। ধরেন আপনি ব্যবসা করবেন, তো এখন ব্যবসা করতে প্রথম হলো টাকা লাগে। তো আপনি হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে যে এমন অনেক ব্যবসা বা একটা দোকান আছে যেটা নিতে কোনো টাকাই লাগে না। অর্থাৎ আপনি এক মাস বা দুই মাসের অ্যাডভান্স দিয়ে একটা লিজ নিতে পারবেন। হ্যাঁ, তো এখন আপনি লিস্টটা নিলেন, নেওয়ার পরে কথা হচ্ছে যে আপনি কি বিজনেস করবেন, এটা আগে ডিসাইড করতে হবে। কারণ আমাদের দেশের মতো যখন তখন যেখানে গিয়ে যে সব দোকান করা যায় না এদেশে। এদেশে দোকানের একটা ক্যাটাগরি আছে। ধরেন আপনি একটা রেস্টুরেন্ট করবেন, তো এখন বা টেকওয়ে করবেন, তো এইটার যে ক্যাটাগরি, আপনি যে মুদির মালের দোকান, যেমন এটার ক্যাটাগরি ধরেন A1, এটাকে ক্যাটাগরি। এখন আপনি একটা টেকওয়ে বা রেস্টুরেন্ট করবেন A3 বা A5, এগুলোর এখন A1-এ গিয়ে A5 করতে পারবেন না আপনি। হয় আপনার A5 বা A3 যেমন রেস্টুরেন্ট, ওই পারমিশন নেওয়া যে প্রপার্টি সেখানে গিয়ে এটা করতে হবে। আর আপনি অথবা আপনি যদি A1 নেন, কিন্তু সেটাকে আপনি ইচ্ছা করলে শিফট করতে পারবেন A3 বা A5-এ, এবং এটার জন্য আপনাকে আবেদন দিতে হবে কাউন্সিলে, এবং কাউন্সিল যদি সেটা পাশ করে তাহলে আপনি কনভার্ট করতে পারবেন। তো এখন সহজ হলো যে আপনি যেটাতে পারমিশন নেওয়া আছে সেই ব্যবসাতে সরাসরি গিয়ে আপনি ঢুকে যেতে পারবেন। তবে যেমন রেস্টুরেন্ট বা টেকওয়ের বিজনেসে আপনার যেটা পারমিশন আছে, সব কিছু সেট আপ করে আছে, এটা হয়তো নিতে গেলে আপনার অনেক টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু বিশেষ করে দোকান, নর্মাল দোকান যেগুলো, এই দোকানগুলো A1 পারমিশন, এগুলো মানে অনেক সময় এমটি থাকে এবং এগুলোর জন্য টাকা দিতে হয় না। ওই যে বললাম এক দুই মাস বা তিন মাসের অ্যাডভান্স দিয়ে আপনি ঢুকে যেতে পারবেন। তো এখন আপনি ঢুকলেন, মাল সামান যা আছে নিলেন, দোকান খুললেন, কিন্তু এটার মানে আপনার এটার যে সরকারি নিয়মকানুন কি, প্রথম কথা হচ্ছে আমি প্রথম বলছি যে এগুলোর কোনো ট্রেড লাইসেন্স লাগে না। আপনি আপনার দোকান, আপনি যদি ওই যে বললাম যে আপনার যে প্রতিষ্ঠানটা, যে প্রপার্টি, ওইটার যে অ্যাপ্রুভাল আছে, ওইটা যদি আপনি সেম বিজনেস করেন তাহলে আর কোনো অ্যাপ্রুভালের দরকার হয় না। আর যদি আপনি A1-এ গিয়ে A3-তে যেতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে কাউন্সিলে, এবং ওই আবেদন করতে হলে অনেক সময় ডিজাইন করে দিতে হয়, বিভিন্ন ধরনের একটা কাজ করাতে হয়। যেমন রেস্টুরেন্ট বিজনেসে আপনি একটা নর্মাল একটা দোকান নিলেন, কিন্তু ওইখানে তো কিচেন সেট আপ করা লাগবে, হ্যাঁ ওইখানে ফ্যান সেট আপ করা লাগবে, হ্যাঁ এখানে ফায়ার প্রুফের ফায়ারের ব্যাপার আছে, বিভিন্ন জিনিসগুলো এগুলো মাথায় নিয়ে অনেক সময় আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করে কাজ করাতে হয়। তো যাই হোক, এখন আপনি দোকান নিলেন, নিয়ে বিজনেস করবেন। বিজনেস করলে যে জিনিসটা করা লাগে, যে আপনি যে প্রপার্টিটা নিচ্ছেন ওটার একটা ইন্স্যুরেন্স করা লাগে, বিল্ডিং ইন্স্যুরেন্স। অনেক সময় যে কোনো আগুন টাগুন ধরে দিলে কি হবে, তো ইন্স্যুরেন্স করা লাগে। যিনি ল্যান্ড লোন তার নামে সাধারণত ইন্স্যুরেন্স হয়। আপনি যদি দোকানদার হন বা তার লিজ নেন বা ভাড়া, কিন্তু ওই ল্যান্ড যে ওনার তার নামে করতে হয় এটা।
আপনি ক্লেম করতে পারবেন তার দিয়ে। তারপর ধরেন আপনার বিজনেস যদি ভালো হয়, যেমন আপনার ট্যাক্স দিতে হয়, VAT দিতে হয় যে আপনার যে বিজনেসের উপর। তারপরে এখানে পেরোল একটা ব্যাপার আছে, আপনার এখানে যা কাজ করে ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হয়, এবং আপনার বিজনেসের উপর বছর শেষে যেমন ট্যাক্স রিটার্ন দিতে হয়। তো এগুলো আপনার হয়তো একজন বিজনেস বল হলে একজন অ্যাকাউন্ট্যান্ট আপনি রাখবেন, এবং অ্যাকাউন্ট্যান্ট এই সব কাজগুলো করবে। হ্যাঁ, আপনি হয়তো মাসে মাসে থেকে কিছু পয়সা দিবেন এবং সে আপনার হয়ে কাজগুলো করে দেবে। এবং যারা মোটামুটি জানেন, অনেকে আছে, কেউ কেউ আছেন নিজেও করে দিতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকাউন্ট্যান্টের মাধ্যমেই করেন বিজনেসম্যানরা। ব্যাস, এ হলো আপনার বিজনেসের নিয়ম কানুন। এবং আপনার বিজনেস যদি ভালো হয়, আপনি ইচ্ছা করলে ব্যাংকের কাছেও লোন চাইতে পারবেন, এবং আপনি মালিক এসে আপনার যত দায় সবগুলো আপনার নিজের, এই দায় কেউ নেবে না। তো এই যে বিজনেস, যে আমাদের এটা সহজ, এই জন্য বললাম যে এটা পিছনে পিছনে দৌড়াইতে হয় না, কারো তদবির করা লাগে না, এই করেন সেই করেন, হ্যাঁ হ্যাঁ এটার পারমিশন দেন, এগুলো করা লাগে না। যেটা হলো কাউন্সিলের কোনো পারমিশন লাগে, অ্যাপ্লাই করতে হয় নিয়ম অনুযায়ী, এবং কাউন্সিল অ্যানালাইসিস করে সেটা ডিসিশনের জন্য কাউন্সিলরদের কাছে পাঠায়, এবং কাউন্সিলরদের ভোটেই এটা পাস হয় অথবা রিজেক্ট হয়। তবে পাশে দিয়ে আরেকটা কথা বলিনি, যে অনেকে আসতে চান, মনে করেন বিজনেস করবেন, আপনি যদি 50,000 pounds মানে প্রায় 70,00,000 টাকা ইনভেস্ট করেন ইংল্যান্ডে, এবং সেটার জন্য আপনি, এবং এটা আপনার CEO হইতে হবে, আপনার দায় সব আপনার থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন এই দেশে ইনভেস্টর হিসেবে, মানে আসার জন্য, বিজনেস পরিচালনা করার জন্য এটা একটা অপশন আছে। 70,00,000 টাকার মতো লাগবে আপনার ইনভেস্টর হিসাবে। তো যাই হোক, এই কথাগুলো এই জন্য বললাম, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ওইখানে গিয়ে ব্যবসাপাতি কীভাবে করবো ইত্যাদি ইত্যাদি, তো আমি একটা ধারণা দিলাম। সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছা করলে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।